দীর্ঘদিন লকডাউনের পর উত্তর চব্বিশ পরগনার বারাসাত তিতুমির বাস টার্মিনাল থেকে একে একে বেসরকারি বাস চলতে শুরু করল। উত্তর চব্বিশ পরগনা আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্ত, উত্তর চব্বিশ পরগনা আরটিও বোর্ড মেম্বার গোপাল শেঠ, আরটিও বারাসাত অনন্ত সরকার সহ একাধিক সরকারি আধিকারিকের উপস্থিতিতে বেসরকারি বাসগুলো চলতে শুরু করল। জেলা পরিবহন সংস্থার পক্ষ থেকে বলা হয়, আগেও কিছু নেমেছিল কিন্তু আজকে আমরা ব্যাপকভাবে যাতে কোনো 100% গাড়ি নামিয়ে দিলাম, যাতে কোনো রকম সমস্যা না হয় জনগণের। সময় বারাসাত চাপাডালি থেকে সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসও সমানতালে চলবে এবং শুভেন্দু অধিকারী মাননীয় আমাদের পরিবহন মন্ত্রী এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন ছিল সেই আবেদনে আজকে বারাসাত সিন্ডিকেট বাস সিন্ডিকেট আমাদের সাড়া দিল। আমরা তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে মানুষের যাত্রী পরিষেবা এই সময় অত্যন্তভাবে প্রয়োজন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শ্রমিকরা এবং যারা মালিকরা যৌথভাবে মানুষের যাত্রী পরিষেবা সুস্থভাবে দেওয়ার জন্য তারা এগিয়ে আসছে। প্রত্যেক যাত্রীকে সোশ্যাল দূরত্ব এবং স্যানিটাইজ করেই বাসে তোলা হয়। বারাসাত থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।